ছাত্র ছাত্রী সকল, আজি আমি আলোচনা করিম দশম শ্রেণীর গণিত বিষয়ের চারি নম্বর অধ্যায়ের অনুশীলনী 4.1-র আট নম্বর আর 11 নম্বর অঙ্কটো। আট নম্বর দিয়া আছে, আট নম্বর কোশ্চিনত কইছে, এখন রেলগাড়িয়ে সমান ধ্রুতিত 360 কিলোমিটার ভ্রমণ করে, যদি ইয়ার ধ্রুতি ঘণ্টাত 5 কিলোমিটার বেশি হলহেতেন, ই একেটা ভ্রমণের সময় 1 ঘন্টা কম হলহেতেন, রেলগাড়িখনের ধ্রুতি উলিয়াব লাগে। এতিয়া আমি যদি ধরি লও যে ধ্রুতি, রেলগাড়িখনের ধ্রুতি এক্স, আমি ধরি লও যে ধরা হল রেলগাড়ি খনর ধ্রুতি x কিলোমিটার পার ঘন্টা। এতিয়া ইয়াতে কইছে যে যদি গাড়িখন 5 কিলোমিটার কই বেশি গল হেতেন, তেতিয়াহলে আমার সময় 1 ঘন্টা কম লাগিল হেতেন। তো আমি ইয়াতে অর্থাৎ আমি লিখিম যে 360 কিলোমিটার দূরত্ব, অতিক্রম করিবলৈ রেলগাড়িয়ে রেল গাড়িখন লগা সময় 3 S/V। আমি ধ্রুতি এক্স ধরে লৈছো, গতিকে ইয়াতে কি হব, দূরত্ব আমার ইয়াত দিয়া আছে 360 আর ভি অর্থাৎ ধ্রুতি আমি ধরে লৈছো এক্স, ইয়াত কি হব সময় ঘন্টা। এতিয়া আমি লিখিম প্রশ্ন মতে যে কইছে যে যদি দূরত্ব প্রতি ঘন্টা যদি 5 কিলোমিটার কই বেশি গল হেতেন, তেতিয়া হলে আমার সময় 1 ঘন্টা কম লাগিল হেতেন। তেতিয়া হলে আমি ইয়ার লগত অর্থাৎ 360/x+ কিমান 5 কিলোমিটার কই বেশি গল হেতেন, তেতিয়া হলে আমার সময় আমার একটু উলিয়াই লৈছো, সময় কিমান লাগিল হেতেন 1 ঘন্টা কম অর্থাৎ বিয়োগ করিব লাগিব, কম লাগিল হেতেন। এতিয়া আমি সমাধান করে চাও কি হয়, 360x+5=, ইয়াতে এক্স আমি লসাগু লইলাম, লসাগু ললে হব 360 - এইটো এক্সর লগত পূরণ হব, গতিকে হব এক্স। এতিয়া আমি বজ্র পূরণ করিলাম, বজ্র পূরণ করিলে হব এটু x+5 × 360 - x সমান ইয়াত হব আমার 360x। তো ইয়াতে আমি পূরণ করে লও x × 360 - x+5 × 360 - x = কিমান দিয়া আছে 360x। এতিয়া পূরণ করে লও, এই এক্স এর এই দুটাই পূরণ করে লব, এই ফলে আমার 5 এর এই দুটাই পূরণ করিব লাগিব, এক্স এর পূরণ করলে ইয়াত কি হব 360x - x² + 5 এর পূরণ করলে ইয়াতে কিমান হব, পূরণ করলে হব আমার 5 0 পূরণ করলে 0, 5 6 গুণ 30 0, হাতত থাকিল 3,
ইয়াতে 3 5 গুণ 15 আর 3 18 মাইনাস 5 ইনটু x কিমান হব 5x সমান সমান 360x এই 360x যদি আমি এই ফালে আনো তেতিয়া হলে আমার হব মাইনাস এটু প্লাস হব এটু মাইনাস হব গতিকে এটু এটু আমি ক্যানসেল দিব পারো একেবারে আমি ইয়ার পড়া এটু আমি ক্যানসেল করে দিলু এই ফালে একো নাই এতিয়া এতিয়া আমার ইয়ার থাকিব মাইনাস x স্কয়ার মাইনাস আমার 5x প্লাস 1800 ইকুয়াল দিয়ে আছে শূন্য ইয়াতে আরো একটা মাইনাস দি গটে গটে আমি পূরণ করে দিই পূরণ করে দিলে হবো x স্কয়ার মাইনাস মাইনাস হবো আমার প্লাস 5x মাইনাসে প্লাসে হবো মাইনাস 1800 ইকুয়াল 0 এতিয়া আমার আর হে লগত মিলিছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 গতিকে আমি ইয়াত a b c এর মান পাম আৰু ইয়াতে দ্বিঘাত সূত্র ব্যৱহাৰ কৰিব পাৰি যদি আমি ইয়াতে দ্বিঘাত সূত্র ব্যৱহাৰ কৰো তেতিয়া হলে কি হ'ব আমি চাও এতিয়া আমি তলৰ ফালৰ পৰা ইয়াতে লিখিম ইয়াত a ইকুৱেল 1 b ইকুৱেল হ'ব আমাৰ 5 c ইকুৱেল হ'ব মাইনাস 1800 দ্বিঘাত সূত্র ব্যবহার করি এতিয়া দ্বিঘাত সূত্র ব্যবহার করি পাও দ্বিঘাত সূত্র ব্যবহার করি দ্বিঘাত সূত্র আছিল আমার x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a এতিয়া বির মান আমি বহাই দিম বির মান কিমান আছে মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার বির মান আছে 5 5 স্কয়ার মাইনাস 4 এর মান 1 আর ইয়াতে সির মান দিয়া আছে মাইনাস 1800 ডিভাইড কিমান দিব লাগবে 2 ইনটু এর মান 1 এতিয়া মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার 5 অফ স্কয়ার করলে হবো 25 মাইনাস মাইনাস হব আমার প্লাস এতিয়া যদি আমি এইটোরে পূরণ করে দিও তেতিয়া হলে হব ইয়াতে 4 8 গুণ কিমান হয় 32 32 হত কিমান হব 2 আৰু হাতত 3 থাকিল 4 8 গুণ 4 আৰু 3 7 ইয়াতে আমাৰ দটা শূন্য দিব লাগিব ডিভাইড 2 ইনটু 1 2 মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার এই দুটা আমি যদি যোগ করে দিও তাহলে আমার হব 7225 ডিভাইড কিমান হব 2 এতিয়া আমার এটুর বর্গমূল লিয়াব লাগিব ইয়ার বর্গমূল হল আমার 85 তোমালোকে বর্গমূল উলিয়াই চাবা আমার এটুর বর্গমূল হল 85 ডিভাইড 2 এতিয়া যেহেতু ইয়াতে প্লাস মাইনাস গতিকে মান হব আমার দুটা এটা প্লাস আর এটা মাইনাস গতিকে আমি ইয়াত লিখিম এতিয়া x ইকুয়াল মাইনাস 5 প্লাস কি হব 85 বাই 2 বা x ইকুয়াল মাইনাস 5 মাইনাস 85 বাই 2 এতিয়া আমি এইফালে 85 এর পর 5 বাদ দিলে হবো 80 ডিভাইড 2 ইয়াতে আর ভাগ করলে হবো 40 ইয়াতে আমি লিখিম 40 আর ইয়াতে হবো আমার যোগ করলে মাইনাস কি হবো 90 ডিভাইড 2 ইয়াত হবো মাইনাস 45 ইয়াতে লিখিম আমি মাইনাস 45 এটা আমি লিখিম গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নহয় গ্রহণযোগ্য নহয় কারণ ধ্রুতি কেতিয়াও বিয়োগাত্মক নহয় এতিয়া আমি লিখিম যে অর্থাৎ লাস্ট লাইন দিও ইয়াতে
रेलगाड़ी खनर ध्रुति आमी किमान पाइछो 40 किलोमीटर पर घंटा अर्थात लिखिम रेलगाड़ी खनर ध्रुति 40 किलोमीटर पर घंटा। एतिया आमी आलोचना करिम लास्ट क्वेश्चन 11 नंबर तो 11 नंबर दिया आछे বর্গর কালির যোগফল 468 বর্গ মিটার যদি হিহতর পরিসীমার পার্থক্য 24 মিটার হয় তেনতে বর্গ দুটার বাহুর পরিমাণ উলিয়াব লাগে। এতিয়া যদি আমি ইয়াতে ধরি লও যে যেহেতু বর্গ দুটা এটা ডাঙর এটা সরু আমি ধরি লম ইয়াতে আমি লিখিম যে 11 নম্বর অঙ্কটো ধরা হল ডাঙর বর্গটোর বাহুর দিক X meter. ডাঙর বর্গটোর কালি কিমান হব? কালি হব আমার X square বর্গ মিটার। তেতিয়াহলে এইটোর আমার ডাঙর বর্গটোর পরিসীমা আৰু ইয়ার পরিসীমা কিমান হব 4x মিটার আৰু হৰু বর্গ হৰু বর্গৰ কালি ডাঙর বর্গর কালি যদি আমার এক্স স্কোয়ার হয় তেতিয়াহলে আমি ইয়াতে পাম ডাঙর বর্গটোর কালি যেহেতু আমার একটু এক্স স্কোয়ার তেতিয়াহলে আমি হরু বর্গটোর কালি পাম ইয়াতে দুটা কালির যোগফল তেতিয়াহলে আমি ইয়াত লিখিব পারিম যে এক্স স্কোয়ার যোগ হরু বর্গর কালি সমান সমান 468 হব। তেতিয়াহলে আমার হরু বর্গর কালি কিমান হব 468 - x এটা হবনে নাই 468 - x² এটা আমার হব হরু বর্গটোর কালি। তেতিয়াহলে আমার হরু বর্গর কালি কিমান হব ইয়াতে 468 - x² এটা হব আমার হরু বর্গটোর কালি এটা হব বর্গ মিটার। তেতিয়াহলে আমার বাহুর দৈর্ঘ্য কিমান হব যেহেতু কালি বাহুক স্কোয়ার করিব লাগে তেতিয়াহলে আমার হরু বর্গর বাহুর দিক হব আমার √ 468 - x² এইটো হব আমার হরু বর্গক্ষেত্রর বাহুর দিক। প্রশ্ন মতে ইয়াত আমি পাম ইয়াত কোশ্চেনত কৈছে যে পরিসীমার পার্থক্য 24 দি আছে আমি এইটোর আকৌ পরিসীমা পাম হরু বর্গর পরিসীমা আমি পাম 4 √ এইটো আমার বাহুর দিক পাইছো গতিকে ইয়াত লিখে লো 4 √ 468 - x² ইমান মিটার। এতিয়া প্রশ্ন মতে
পরিসীমার পার্থক্য দেয়া আছে 24 পরিসীমা আমার এইটু এটা আর এইটু এটা আমি পাইছি এতি আমি লিখি 4x minus 4 root over 4 6 8 4 6 8 minus x square সমান সমান কিমান দেয়া আছে আমার 24 দেয়া আছে 24 ইয়াতে আমি যদি 4 টু কমন লৈ লও আমি 4 কমন ললে ইয়াতে থাকিব x minus root over 4 6 8 minus x square equal 24 এতিয়া এই 4 এর 24 ক হরণ করিলে আমি ইয়ার পৰা ডাইৰেক্ট কাটি দিম 6 হব গতি কি ইয়াত থাকিব x minus root over 4 6 8 minus x square equal অকল থাকিব 6 ইয়াতে এই 6 টো আমি এইফালে আহি আনিম আৰু এটো ওইফালে লৈ যাম গতিকে x এটো প্লাস আছে এইফালে আহিলে মাইনাস হব গতিকে এটো মাইনাস এইফালে গলে হব প্লাস root over 4 6 8 minus x স্কয়ার এতিয়া আমি উভয় পক্ষত বর্গ করে দিই ইয়াত লিখিম উভয় পক্ষ বর্গ করি পাও যদি আমি উভয় পক্ষ বর্গ করে দিও তেতিয়ালে ইয়াত কি হবো x মাইনাস 6 হোল স্কয়ার সমান সমান ইয়াতে কি হবো রুট ওভার 4 6 8 minus x square whole square ইয়াতে আমার স্কয়ার রুট ক্যান্সেল যাব এটা আমার ফর্মুলাত পড়েছে গতিকে আমি ফর্মুলাত ভাঙি দিম ইয়াতে ফর্মুলাত ভাঙিলে হব x square minus 2 ফর্মুলা মতে 2ab অর্থাৎ 2x into 6 plus 6 square সমান সমান ইয়াত থাকলো 4 6 8 মাইনাস x স্কয়ার ইয়াতে আমি পাম এই দুটা যদি আমি এইখানে আনি লও তেতিয়াহলে হব x স্কয়ার মাইনাস 6 2 গুণ কিমান হব 12 x প্লাস 6 স্কয়ার করিলে হব আমার 36 আর এই দুটা যদি এইখানে আনি এটো প্লাস আছে এইখানে আহিলে হব মাইনাস 4 6 8 এটো মাইনাস আছে এটো এফালে আহিলে হব প্লাস এফালে একো নাই এতিয়া 0 দিব লাগিব x স্কয়ার প্লাস x স্কয়ার কি হব 2 x স্কয়ার মাইনাস এটো আমার আছে 12 x প্লাস এই ইয়ার পর আমাক ইয়ার বিয়োগ করিব লাগিব এটো ডাঙর গতিকে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিব লাগিব ইয়ার পর আমি যদি এটো বিয়োগ করি দেউ তেতিয়া হলে আমার হব ইয়াতে 8 এতে 8 ইয়াত আছে 6 কিমান হব বিয়োগ করিলে 2 ইয়াতে আমার আছে 3 ইয়াতে 3 ইয়াতে কিমান হব তেতিয়া হলে 3 আর ইয়াতে আমার 4 আছে এতিয়া আমি যদি তাহলে কো নাই আমি দুয়েরে গোটেই কেটা হরণ করিব পারো যদি আমি হরণ করে দিও তেতিয়া হলে আমার আহিব x স্কয়ার এটু 2 2 ক্যান্সেল হবো x স্কয়ার থাকিব ইয়াতে 2 এর ভাগ করিলে হবো 6 x ইয়াত যদি আমি 2 এর হরণ করে দিও তেতিয়া হলে কিমান হবো 2 এর হরণ করিলে ইয়াত 2 32 ইয়াতে 32 আছে ইয়াত হরণ করিলে 2 এর 16 ইকুয়াল 0 হবো ইয়াত আমি লিখি দিম উভয় পক্ষত উভয় পক্ষত দুয়েরে হরণ করি এতিয়া আমি ইয়াত লিখিব ইয়াত এর মান কিমান পাম 1 বির মান কিমান পাম মাইনাস 6 সির মান কিমান পাম মাইনাস 216 এতিয়া আমি ইয়াতে দ্বিঘাত সূত্র ব্যবহার করিব পারিম
দীঘাত সূত্র ইয়াত লিখিম দীঘাত সূত্র ব্যবহার করি পাও দীঘাত সূত্র ব্যবহার করিলাম পাম এটু এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এ সি ডিভাইড কিমান হব টু এ এতিয়া আমি ইয়াতে মানবোৰ বহাই দিম মানবোৰ যদি আমি ইয়াতে বহাই দিওঁ বি মান কিমান আছে সিক্স ইয়াতে মাইনাস মাইনাস সিক্স প্লাস মাইনাস রুট ওভার ইয়াতে বির মান আছে মাইনাস সিক্স হোল স্কয়ার মাইনাস ফোর ইন্টু এর মান দিয়া আছে ওয়ান সির মান কিমান দিয়া আছে মাইনাস টু ওয়ান সিক্স ডিভাইড টু ইন্টু ওয়ান এতিয়া টু ইন্টু ওয়ান মানে টু ইয়াতে মাইনাস মাইনাস প্লাস সিক্স হব প্লাস মাইনাস রুট ওভার ইয়াতে মাইনাস আছে স্কোয়ার যেহেতু আছে গতিকে প্লাস হব সিক্স স্কোয়ার করলে হয় থার্টি সিক্স মাইনাস মাইনাস কি হয় প্লাস এই দুটা যদি আমি পূরণ করে দিও তেতিয়াহলে আমার হব এইট সিক্স ফোর তোমালোকে পূরণ করে চাবা এইট সিক্স ফোর এতিয়া আমি যদি ইয়াতে টু সিক্স প্লাস মাইনাস রুট এই দুটা যদি আমি যোগ করে দিও তেতিয়াহলে হব ইয়াতে নাইন হান্ড্রেড এতিয়া যদি ইয়াতে আমি লিখিম তলৰ পৰা আমি এই লাইনটো আনিম তেতিয়াহলে ইয়াত হব আমাৰ সিক্স প্লাস মাইনাস নাইন হান্ড্ৰেডৰ বৰ্গমূল হল আমাৰ থাৰ্টি ডিভাইড কিমান হব টু যিহেতু ইয়াতে প্লাস মাইনাস আছে গতিকে আমাৰ দুটা মান আহিব এতিয়া আমি লিখিম এতিয়া এতিয়া আমাৰ এক্স ইকুয়েল সিক্স প্লাস এটা থার্টি বাই টু বা আন এটা আহিব এক্স ইকুয়েল সিক্স মাইনাস থার্টি বাই টু ইয়াতে আহিব আমার থার্টি সিক্স বাই টু ইয়াত আহিব আমার এইটিন ইয়াতে আমি লিখিম এইটিন আর এইফালে আমার আহিব মাইনাস টুয়েন্টি ফোর বাই টু এইটো আমি যদি হরণ করো কি হব মাইনাস টুয়েলভ ইয়াতে আমার মাইনাস টুয়েলভ এইটো গ্রহণযোগ্য 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 নহয় এতিয়া যেহেতু আমি ইয়াতে এইটিন পাইছো এইটিনটো আমার হব ডাঙর বর্গর দিক অর্থাৎ আমি ইয়াতে লিখিম ডাঙর বর্গর বাহুর দিক বাহুর দিক আমার হব এইটিন মিটার এতিয়া আৰু আমাক লাগে সৰু বর্গর বাহুর দিক ইয়াত আমি লিখিম সৰু বর্গর বাহু দিক সৰু বর্গর বাহুর দিকটো হব আমার আমি আগতে উলিয়াই লৈছিলো ইয়াতে আমার হব সৰু বর্গর বাহুর দিক রুট ওভার ফোর সিক্স এইট মাইনাস এক্স স্কোয়ার আসিল ইয়াতে আমি রুট ওভার ফোর সিক্স এইট মাইনাস এইটিন হোল স্কোয়ার আমি যদি লিখো তেতিয়া হলে আমার ইয়াতে হব ফোর সিক্স এইট মাইনাস এইটুক যদি আমি স্কোয়ার করো ইয়াতে হব থ্রি টু ফোর ইয়াক যদি আমি বিয়োগ করে দিও তেতিয়া হলে হব আমার ওয়ান ডাবল ফোর ওয়ান ডাবল ফোর ওয়ান ডাবল ফোর এইটোর বর্গমূল হলো হব আমার প্লাস মাইনাস টুয়েলভ এইটো আমার ইয়াতে মাইনাস টুয়েলভটো আমি গ্রহণযোগ্য নয় কিন্তু ইয়াতে লিখিম কিন্তু মাইনাস টুয়েলভ গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নহয় অর্থাৎ আমি ইয়াতে লিখিম যে আমার
হরু বাহুর হরু বর্গর বাহুর দীর্ঘ হব 12। অর্থাৎ আমি লিখিম হরু হরু বর্গর বাহুর দীর্ঘ হব 12 মিটার। এটা আমার হেকল